কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। শুরুতে আমি আমি একটি স্ট্রাকচার লিখেছি, সেটা আমি একটু দেখাবো। সেই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট বি ওয়ান এস অর ই এস। সাবজেক্ট বলতে বোঝানো হয়েছে যে কথা, তারপর বি ওয়ান, বি ওয়ান মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এস অর ই এস, এস অথবা ই এস ভার্বের সাথে যুক্ত হবে যদি সাবজেক্ট তার প্রথম সিঙ্গুলার নাম্বার হয়। এর কারণ হচ্ছে এই স্ট্রাকচারটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। যেমন আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, তারা যায়, দে গো, সে যায়, হি গোস, ই এস যুক্ত হয়েছে। এর কারণ কি? এর কারণটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্টটি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন পারবে প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস হবে। করিম যায়, করিম গোস, করিম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য বার্বের সাথে অর্থাৎ গো গোয়ের সাথে ইএস যুক্ত হয়েছে। এখন আমি বাকি অংশ বা এক্সটেনশন বা প্লেসটা নিয়ে আসলাম, যে আমি কোথায় যাই, সে কোথায় যায়, তারা কোথায় যায়, সেই প্লেসটা নিয়ে আসলাম। আর সেই প্লেসটা হচ্ছে আমার এক্সটেনশন মার্কেট। তাহলে আমি সেন্টেন্সগুলো দেখে নিই একটু। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট, তুমি বাজারে যাও, ইউ গো টু মার্কেট, তারা বাজারে যায়, দে গো টু মার্কেট, সে বাজারে যায়, হি গোস টু মার্কেট, করিম বাজারে যায়, করিম গোস টু মার্কেট। আমরা প্লেসটা নিয়ে আসলাম, প্লেসটা নিয়ে আসলাম শেষের দিকে, যে সে কোথায় যায়, আমি কোথায় যাই, তুমি কোথায় যাও। এখন আমি নেগেটিভ ফর্মে নিয়ে গেলাম। নেগেটিভ ফর্মে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করব বা ট্রান্সলেট করব, প্রথমে আমরা একটু স্ট্রাকচারটি দেখে নিই। সেই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ডোন্ট ডাজন্ট, অথবা আমরা যদি ফুল সম্পূর্ণরূপে লিখে থাকি নেগেটিভ ফর্মটা, সে সম্পূর্ণ ফর্ম অর্থাৎ ফুল ফর্ম হবে ডু নট ডাজ নট, আর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ডোন্ট ডাজন্ট। আমি বাজারে যাই না, আই ডো নট, আই ডোন্ট গো টু মার্কেট, আই ডোন্ট গো টু মার্কেট, তুমি বাজারে যাও না, ইউ ডোন্ট গো টু মার্কেট, তারা বাজারে যায় না, দে ডোন্ট গো টু মার্কেট, সে বাজারে যায় না, হি ডাজন্ট গো টু মার্কেট, করিম বাজারে যায় না, করিম ডাজন্ট গো টু মার্কেট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাজন্ট ডাজন্ট, এর কারণ হচ্ছে করিম এবং সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকায় আমরা ডোন্ট না দিয়ে ডাজন্ট দিয়েছি। এর কারণ হচ্ছে কথাটা সবাই মনে রাখবে যে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন নেগেটিভ ফর্মে ডাজন্ট হবে।